আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো অবশ্যই আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তবে যারা অনেক ভালো স্টুডেন্ট এবং অনেক বেশি পড়াশোনা করেন, এই ভিডিওটি কোনোভাবে কিন্তু তাদের জন্য না। সুতরাং আপনারা যারা বিস্তারিত পড়তে চান এবং এক্সট্রা অনেক জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি না। এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য যারা মোটামুটি পড়াশোনা করেন এবং কম পড়েন, পড়া মনে থাকে না কিন্তু একটু ভালো রেজাল্ট করতে চান, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো আমি আর কথা না বাড়িয়ে চলুন মেইন টপিকে চলে যাক, যে আপনারা কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নিত্য দিনের ভিডিও পেতে। তো দেখুন, আপনাদের কিন্তু মানে এই থার্ড ইয়ারের মোট 8টি সাবজেক্ট রয়েছে এবং এই 8টি সাবজেক্টে যদি আপনারা ভালো রেজাল্ট করতে চান তাহলে অবশ্যই আপনারা প্রথম কোন সাবজেক্টটি শেষ করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখুন, প্রথমে কিন্তু রয়েছে যে হচ্ছে যে জ্যাকোবিয়ান অ্যান্ড এলিজাবেথান ড্রামা, এই সাবজেক্টটি যদি আপনারা শেষ করতে চান তাহলে আমি ভালো রেজাল্ট করতে চান তাহলে সে প্রথমে আমি আপনাদেরকে বলবো যে কোনো সাবজেক্টের সেই একটি টপিক্স ধরুন, সেই টপিক্সটি শেষ করুন এবং টপিক্সটি কোন রাইটার রেখেছে সেই রাইটারের নেম এবং সেই সামারির মানে সেই গল্পটির একটি সামারি আপনারা প্রথমত জেনে নেবেন যে সেই সামারিটা কি। সামারিটা জানার পর আমি আপনাদেরকে বলবো এর চেয়ে বেশি কোনো কিছু জানার দরকার নেই, প্রথমে আপনারা সামারি জানবেন এবং সামারি জানার পর সেই কোশ্চেন মানে সেই সাবজেক্টের অর্থাৎ আপনারা যদি জ্যাকোবিয়ান অ্যান্ড এলিজাবেথান ড্রামার যদি শেষ করতে চান তাহলে সেই সাবজেক্টের প্রত্যেকটা গল্পের প্রথমত সামারি পড়ে নেবেন। সামারিগুলো পড়ে নেওয়ার পরে আপনারা চলে যাবেন প্রিভিয়াস ইয়ারের ব্রিফ কোয়েশ্চেনগুলো পড়বেন। প্রিভিয়াস ইয়ারের ব্রিফ কোয়েশ্চেনগুলো যদি আপনারা ডিসকাস করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা ইয়ারে প্রায় 5 থেকে 7টি প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তাহলে কিন্তু দেখুন, আপনারা শুধুমাত্র 50 থেকে 80টি প্রশ্ন মানে ব্রিফ কোয়েশ্চেন পড়ার মাধ্যমে কিন্তু 5 থেকে 7টি প্রশ্ন অলরেডি আপনারা কমন পেয়ে যাচ্ছেন, যেখানে একটি সেট সাজেশনে প্রায় 200-300 প্রশ্নের মতো দেওয়া আছে, মানে ব্রিফ কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। তো এত পড়ার পরে কিন্তু আপনাদের অনেক সময় দেখা যাবে যে এই প্রশ্নগুলো আপনাদের মনে থাকবে না, বা আপনারা পড়তেছেন এখন মনে হচ্ছে মনে আছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে আপনারা লিখতে পারছেন না, তখন কিন্তু আপনারা একটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। তো আমি আপনাদেরকে একথাই বলবো, প্রথমত প্রিভিয়াস ইয়ারের ব্রিফ কোয়েশ্চেনগুলো 50 থেকে 80টি প্রশ্ন হবে সেগুলো খুব সুন্দর করে পড়বেন এবং সেই প্রশ্নগুলো থেকে আসলে যেন মানে 1 মিনিটের মধ্যেই আপনারা অ্যান্সার করে ফেলতে পারেন, ঠিক এমনভাবে পড়াশোনা করবেন প্রিভিয়াস ইয়ারের ব্রিফ কোয়েশ্চেনগুলো। এরপরেও যারা 10টি প্রশ্নের কমন পেতে চান তাদেরকে বলবো সেট সাজেশনটি পড়ুন। তাহলে সেট সাজেশনটি পড়লে দেখা যাবে যে 8 থেকে 9টি বা এমন ভাগ্যচক্রে আপনারা 10টি প্রশ্নে কমন পেয়ে যেতে পারেন। তাহলে এভাবেই কিন্তু আপনারা ব্রিফ কোয়েশ্চেনটি একটি ভালো রেজাল্ট করতে পারবেন। এরপরে রয়েছে আপনাদের বট কোয়েশ্চেন। আমি প্রথমে আপনাদেরকে সাজেস্ট করবো বট কোয়েশ্চেন পড়ান। হ্যাঁ, তবে শর্ট কোয়েশ্চেন পড়লেও যারা আছে তারা কিন্তু পড়তে পারে, কেননা আমি এইটা বলবো যারা বট কোয়েশ্চেন দিয়ে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার করতে চান তাদের বলবো বট কোয়েশ্চেনগুলো আগে পড়ুন, আর যারা শর্ট কোয়েশ্চেন দিয়ে বট কোয়েশ্চেনের অ্যান্সার করতে চান তাদেরকে বলবো আপনারা শর্ট কোয়েশ্চেনগুলো আগে পড়ুন। কেননা আপনারা যে যদি বট কোয়েশ্চেনগুলো পড়েন তাহলে দেখবেন যে অনেকগুলো শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যায় এবং শর্ট কোয়েশ্চেনগুলো যদি পড়েন তাহলে দেখবেন অনেকগুলো মানে বট কোয়েশ্চেন ইজি হয়ে যায়। তাই আপনারা যে যেভাবে পড়তে চান পড়তে পারেন, তবে সেক্ষেত্রে আমি প্রথমে আপনাদেরকে বলবো যে প্রথমে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একবার হলে অন্তত দেখবেন এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, যেমন 18 এবং 20 অর্থাৎ জোর সালগুলো বা বেজোর সালে যারা এক্সাম দেবেন বেজোর সালগুলো দেখলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ইয়ারে প্রায় 3 থেকে 4টি প্রশ্ন এই বট কোয়েশ্চেন কিন্তু কমন থাকে, মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে। যেমন 18তে যদি যে 8টি প্রশ্ন রয়েছে 2020 সালে, সেখান থেকে কিন্তু আপনারা এবছরও দেখবেন যে 4টি প্রশ্ন কমন এসেছে, 3 থেকে 4টি প্রশ্ন কমন এসেছে। তাহলে কি আপনারা সেই 8টি প্রশ্ন পড়লে কিন্তু 3 থেকে 4টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা প্রথমত 10টি প্রশ্ন সিলেক্ট করবেন, আসার মতো মানে মোস্ট ইম্পর্টেন্ট 10টি প্রশ্ন সিলেক্ট করবেন 100% দিয়ে এবং এগুলো খুবই ভালো করে আপনারা পড়াশোনা করবেন, যেন আপনারা 20 মিনিটের মতো মানে এই যে 10টি প্রশ্ন এখনো কিন্তু আপনাদের হাতে অনেক বেশি সময় রয়েছে, তাই আমি আপনাদেরকে বলবো এই 10টি প্রশ্ন আপনারা অনেক সুন্দর করে সময় নিয়ে আপনারা পড়ুন এবং এই 10টি প্রশ্নে বারবার রিভিশন দিতে থাকুন এবং 20 মিনিটের মধ্যে যেন আপনাদের এই কোয়েশ্চেনটা অ্যান্সার করে মানে সম্পূর্ণ ভালো করে লিখতে পারেন, যেন এই প্রশ্নটা আপনারা এই 10টির মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসলে যেন 8 থেকে 10 মানে 8 থেকে 7 মার্কস যেন ছাড়া অবশ্যই আপনাকে দেয়, এত সুন্দরভাবেই আপনারা প্রেজেন্ট করেন এবং নোট করে লিখে ফেলুন এই 10টি প্রশ্ন।
প্রশ্ন যেন আপনাদেরকে অনেক বেশি ইজি হয়ে যায় লিখতে, মানে মনে থাকে না পরীক্ষার হলে যায় দেখা যায় যে আমরা অনেক প্রশ্ন পড়ছি, 20-30টা প্রশ্ন পড়ছি, বাট আমরা পরীক্ষার হলে গিয়ে লিখতে পারছি না, এমন বিষয়টি যেন আপনাদের না হয়। তাই আমি প্রথমতে বলবো আপনারা 10টি প্রশ্ন খুব ভালো করে পড়ুন, যেটা 100% হিসেবে আপনারা পড়বেন, যে এগুলো পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে। এবং তারপরে রয়েছে পড়বেন 80% দিয়ে রাখছি, দেখুন যে 3 থেকে 4 থেকে 5টি প্রশ্ন বা 3টে, মানে যে কয়টা পড়তে পারুন 4 থেকে 5টি প্রশ্ন আপনার 80% দিয়ে পড়বেন। কেননা অনেক সময় হচ্ছে আমরা বললাম 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবেন, তাহলে কিন্তু আরো 2টা প্রশ্ন বা রয়েছে যেগুলো হয়তো আপনারা কমন পাবেন না, তাহলে কি হবে আরো বেশি কিন্তু আপনাদেরকে পড়তে হবে। তবে আমি বলবো ওই 10টি প্রশ্ন প্রথমত অনেক ভালো করে পড়বেন, এরপরে এই যে 80% দিয়ে যেগুলো পড়বেন সেগুলো মোটামুটি পড়বেন যেন আপনারা লিখতে পারেন। হয়তো ওই প্রশ্নটা 20 মিনিট লাগলে এই প্রশ্নটা একটু ভেবে চিন্তে লিখতে 30 মিনিট সময় লাগবে বা 25 মিনিট সময় লাগবে, এভাবেই আপনারা পড়বেন। এবং আরো কিছু প্রশ্ন পড়ুন যেগুলো 70% দিয়ে পড়ুন, অর্থাৎ একটু দেখে যান যেন পরীক্ষার হলে গিয়ে বানায় হলেও আপনারা লিখতে পারেন। দ্যাট মিন্স আপনার পরীক্ষার হলে যেন এমন না হয় যে আপনার কোয়েশ্চেন কমন আসে কিন্তু লিখতে পারছেন না, এবং এমনও যেন না হয় যে আপনাদের কোয়েশ্চেন কমন আসেনি। তাই অবশ্যই আপনারা অনেক বেশি প্রশ্ন করবেন, তবে আপনারা একটু মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে কিছু প্রশ্ন পড়বেন, বট কোয়েশ্চেন এবং শর্ট কোয়েশ্চেন গুলো সেম সিস্টেমে পড়বেন। আশা করছি এভাবে আপনারা পড়লে একটু মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবেন। তবে হ্যাঁ, যারা অনেক বেশি ভালো পড়াশোনা করেন বা এক্সট্রা নলেজ অর্জন করতে চান, এই ভিডিওটা কিন্তু শুধু তাদের জন্য না। তাই অনেকেই হয়তো ভাবতে পারেন যে এত কম পড়ে ভালো রেজাল্ট করা যায়, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি না। তো ভুল করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।